আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে চলে আসছি গুলিস্তান, না গুলিস্তানে হচ্ছে এই যে লিচুর বাজারে প্রচুর লিচু আছে। আচ্ছা লিচু এটা কত করে শ? একদম 300 টাকা শ। লিচুর কালারটা দেখেন, জাস্ট কালারটা কিন্তু সেই রকম কালার। আচ্ছা এটা হচ্ছে কোথাকার লিচু? দিনাজপুরের লিচু, একদম হচ্ছে 300 টাকা শ। দেখেন দিনাজপুরের লিচু কিন্তু বাজারে চলে আসছে, এই জন্য বাজারে প্রচুর লিচু দেখা যাচ্ছে। এগুলোও দিনাজপুরের লিচু না? আচ্ছা এগুলোও দিনাজপুরের লিচু। হচ্ছে গুলিস্তান হচ্ছে লিচু মার্কেটে প্রচুর লিচু আছে, আমি আপনাদেরকে সবগুলো একটু একটু করে দেখাবো। এই হচ্ছে লিচুর মহাজন বসে আছে, দেখে নেন। এই যে এখানেও সুন্দর করে সাজানো আছে লিচু, এই দেখেন কিভাবে সাজানো আছে। এগুলাও 300 টাকা বলছে একদম। লিচুর সাইজগুলো কিন্তু সেই রকম ভালো সাইজ। এই হচ্ছে লিচু, প্রচুর লিচু আছে বাজারে, 300 টাকা করে একদম করে বলছে। 300 টাকা হলে ওনাদেরকে গুনে নেওয়া যাবে 100 করে, না? এটা কিন্তু গুলিস্তানে, জাস্ট গুলিস্তানে হচ্ছে এই লাইনটাতে যতগুলো দেখা যায় দোকান, একদম 350 টাকা লিচু, তোকাই তোকাই লিচু। আচ্ছা এই লিচুগুলা কোথার লিচু? দিনাজপুর, দিনাজপুরের লিচু। দিনাজপুরের লিচু কিন্তু বাজারে ঢুকছে, এই জন্য প্রচুর লিচু দেখা যাচ্ছে মার্কেটে। 350 টাকা করে শ না? এই যে তোকাই তোকাই সাজানো আছে, প্রতি তোকায় 100 করে লিচু আছে। 100 করে গুনেই দিবেন তো? না গুনে চাইলে 100 করে গুনে, হ্যাঁ 100 করে গুনেই দিবে, কম হওয়ার কোনো সম্ভাবনা নাই, বেশি হবে বরঞ্চ কম হবে না? না বেশি হবে। এই যে দেখেন কত লিচু দেখা যাইতেছে, দিনাজপুরের লিচু। এটা কোথা থেকে লিচু? কোথাকার লিচু? এটা দিনাজপুরের লিচু। এখানে সব কিন্তু এখন পুরা গুলিস্তান বাজারে পুরাটাই হচ্ছে দিনাজপুরের লিচু। গুলিস্তান বাজার তো নাকি এটা? হ্যাঁ এটা গুলিস্তান বাজার, আমি ভুল করি নাই, পুরা গুলিস্তান বাজারে হচ্ছে দিনাজপুরের লিচু। এটা কত করে সব বিক্রি করছেন? 300 টাকা শ। সব হচ্ছে 300 টাকা করে সব বিক্রি করছে। আচ্ছা একদমই কিন্তু 300 টাকা দিয়ে নিতে হবে, প্রচুর লিচু আছে বাজারে, মোটামুটি বলা যায় খারাপ কিন্তু এবার হয় নাই, প্রচুর লিচু হয়েছে বাজারে, প্রচুর লিচু দেখা যাইতেছে। এই হচ্ছে লিচুর দোকান, এই মাথা থেকে ওই মাথা পুরাটাই হচ্ছে লিচুর দোকান। এই যে পুরাটাই লিচুর দোকান, কাস্টমারও আছে কম বেশি। তো আপনাদের হচ্ছে লিচু মৌসুমি ফল হিসাবে প্রচুর বাজারে আছে, আপনাদের প্রয়োজন মতো আপনারা কিন্তু গুলিস্তান বাজার থেকে একটু যাচাই বাছাই করে কিনলেই ভালো হবে, দেখা যাচ্ছে ভালো, জাস্ট একটু নিজেদের হচ্ছে যাচাই বাছাই করে যে কিনলেই হবে ইনশাল্লাহ, নাকি বলেন? এই যে ঠিক আছে, ইনি কিন্তু লিচুর মহাজন, ইনশাল্লাহ। কেমন বেচে কিনা আছে? ভালো, আল্লাহ রহমতে বেচে কিনা আছে? আচ্ছা ঠিক আছে, আল্লাহ রহমতে বেচে কিনা আছে। আপনি কি সরাসরি দিনাজপুর থেকে নিয়ে আসেন লিচু, আড়ত থেকে কেনেন? না আচ্ছা, প্রচণ্ড গরম কষ্ট হচ্ছে মানুষের, ওনারা আড়ত থেকে কিনে নিয়ে আসে। তো এই ছিল লিচুর বাজার, দেখে আরও সামনের দিকে দেখানো যায় কিনা আপনাদের। এই যে এখানেও প্রচুর লিচু আছে, এই যে দেখা যাচ্ছে প্রচুর থোকাই থোকাই শ শ লিচু এখানে সাজানো আছে। সাজান নাই এখনো? না এখনো সাজানো হয়। ও না, সাজানো বলতে ওই যে রাখা আর কি, তাই বলছেন। আচ্ছা কত করে সব বিক্রি করছেন এগুলা? 330-340 টাকা শ। না 330 টাকা 40 টাকা শ। এই যে সবগুলোই কিন্তু এখন রাজশাহীর লিচু বাজারে, সব রাজশাহীর লিচুতে বাজারে প্রচুর রাজশাহীর লিচু, এই জন্য দেখা যাইতেছে। এপাশেও আছে কিছু, দেখি এই যে লিচু সুন্দর করে সাজানো হচ্ছে লিচু, দেখেন। ২০০ টাকা দে, ২০০ টাকা দে, আর একশো।